Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, আমরা যখন কোনো কাজের উদ্যোগ গ্রহণ করি, আমরা যখন কোনো কাজ করতে যাই, আমরা যখন কোনো কাজ শুরু করি, আমরা যখন কোনো কাজ করার উদ্যোগ গ্রহণ করি, তখন আমাদের পাশে কিছু মানুষ বলতে থাকে, আরে তোকে দিয়ে কাজ হবে না, তোকে দিয়ে কাজ সম্ভব নয়, তোর পক্ষে এই কাজ সম্ভব নয়, তুই তো আমরা কাঠের ঢেকি, তুই তো একটা অপদার্থ, তুই করতে পারবি এই কাজ? আসলে এই নেগেটিভ কথাগুলো সফলতার ক্ষেত্রে বড় অন্তরায়। একটা উদাহরণ দিয়ে বলি, একটু মনোযোগ দিয়ে শুনি। দুইটা ছেলে, একটা ছেলের বয়স 10 বছর, আরেকটা ছেলের বয়স 14 বছর। তো 10 বছরের ছেলে যে সে হালকা পাতলা রোগা, একেবারে হালকা পাতলা রোগা, আর যে 14 বছরের সে বেশ স্বাস্থ্যবান, বেশ মোটা। তো দুইটা ছেলে পুকুরের পাড়ে খেলতেছে, খেলতে খেলতে হঠাৎ করে 14 বছরের ছেলেটা, যে ছেলেটা স্বাস্থ্যবান মোটা, সেই ছেলেটা পুকুরের পানিতে পড়ে গেল। বিপদ হলো দুইজনের কেউই সাঁতার জানে না। এখন 14 বছরের ছেলেটা পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে, 10 বছরের সেই রোগা ছেলেটা দিশেহারা, কি করবে? হঠাৎ করে সে দেখল যে একটা ছাগল বাঁধা আছে একটা গাছের সাথে। সে তখন ছাগলটাকে ছেড়ে দিল, রশিটাকে নিয়ে দৌড়ায় এসে পুকুরের পানিতে রশিটা ফেলে দিল। 14 বছরের ছেলেটা রশিটা ধরল। এবার 10 বছরের সেই রোগা ছেলেটা রশি ধরে টেনে ছেলেটাকে পানি থেকে উঠাল। এই দৃশ্য দূর থেকে একজন দেখেছে, যে দৃশ্যটা দেখল সে গিয়ে সবাইকে ডেকে বলতেছে, তোমরা জানো একটা অবাক করা ঘটনা, একেবারে বিস্ময়ে হতবাক হওয়ার একটা ঘটনা, আমি নিজে চোখে দেখেছি। জানো ওই বাড়ি শফিকের ছেলে, রোগা পাতলা, ওই যে হালকা করে ছেলেটা, ওই ছেলেটা একটা স্বাস্থ্যবান মোটা একটা ছেলে পানিতে পড়ে গেছে, তাকে টেনে উঠিয়েছে। সবাই বলল, তুমি তো মিথ্যে কথা বলো, তুমি তো বানিয়ে বানিয়ে গল্প করো, তুমি তো পারলে বাতাসের সাথেও ঝগড়া করো, তুমি তো মিথ্যাও যেমন বলো ঝগড়াও তেমন করো, গণ্ডগোলও তেমন করো, মারামারি করো, সব কাজেই তো তুমি এক্সপার্ট, তোমার কথা বিশ্বাস করি না। লোকটা তখন বলল, দেখো আমি সত্য কথা বলছি, হ্যাঁ আমি নিজে চোখে দেখেছি, ওই রোগা ছেলেটা স্বাস্থ্যবান ছেলেটাকে পানি থেকে টেনে উঠিয়েছে। কেউ বিশ্বাস করে না। ওখানে একজন বয়োবৃদ্ধ মানুষ, একজন মুরব্বী, সে বলল, আচ্ছা এক কাজ করো, দুটো ছেলেকে ডেকে নিয়ে আসো, আমি শুনি, সত্য মিথ্যার আজকে প্রমাণ হয়ে যাক। তখন একজন গিয়ে দুটো ছেলেকে ডেকে নিয়ে আসলো। বৃদ্ধ লোকটি রোগা ছেলেটাকে বলল, আচ্ছা বাবা তুমি কি ওকে পানি থেকে টেনে উঠিয়েছো? বলে, হ্যাঁ আমি নিজে ওকে রশি দিয়ে টেনে উঠিয়েছি। বৃদ্ধ বললেন, আচ্ছা তুমি যখন রশি দিয়ে টেনে উঠাও তখন তোমার পাশে কে ছিল? ছেলেটা বলল, আমার পাশে কেউ ছিল না। বৃদ্ধ লোকটি বললেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি পানি থেকে ওই ছেলেটাকে রশি দিয়ে টেনে উঠাতে পেরেছো, কারণ তোমার পাশে কেউ ছিল না বলার মতো, তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, তোমার পক্ষে সম্ভব নয়, তুমি চলে যাও, তোমাকে না বলার মতো, তুমি পারবে না বলার মতো কেউ ছিল না, নেগেটিভ কথা বলার মতো কেউ ছিল না বলেই তুমি পেরেছো। সম্মানিত দর্শক মণ্ডলী,
আমরা যখন কোনো কাজের উদ্যোগ গ্রহণ করি তখন আমাদের চারপাশে অনেকেই আছে যারা বলে তুই পারবি না, তোকে দিয়ে হবে না, তোর পক্ষে এই কাজ সম্ভব নয়, তুই তো আমড়া কাঠের ঢেঁকি, আরে যা তোর পক্ষে সম্ভব নয়। এই নেগেটিভ কথাগুলোও সফলতার জন্য বড় অন্তরায়। তাহলে করণীয় করণীয় হলো আল্লাহ তাআলার উপর ভরসা করে নেগেটিভ কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। নেগেটিভ কথা মাথায় পাত্তা দেয়া যাবে না, নেগেটিভ কথা মাথায় প্রশ্রয় দেয়া যাবে না। আর যারা নেগেটিভ কথা বলে তাদের সাথে বিনয়ী আচরণ করতে হবে, যাতে তারা আর নেগেটিভ কথা না বলে। আবার আরেকটা কাজ করা যেতে পারে, নেগেটিভ কথাগুলোকে পজিটিভ করে ভাবতে হবে, নেগেটিভ কথাগুলোর মধ্যে পজিটিভ খুঁজে বের করতে হবে। হ্যাঁ, সর্বোপরি আমাদের সফল হতে হবে। সফলতার জন্য যা যা করণীয় সেই প্রচেষ্টাগুলো আমাদের করতে হবে। আর হৃদয়ের গভীর থেকে কায় মনোবাক্যে সফলতার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, তাহলে অবশ্যই আমরা সফল হতে পারব, অবশ্যই আমরা সফল হতে পারব, অবশ্যই আমরা সফল হতে পারব ইনশাআল্লাহ।